नमस्कार, আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রীপর্ণা। আপনাদের সবাইকে টাইমস 14 বাংলা স্টুডিওতে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন আজকে রত্নাম ভট্টাচার্য। তার ছেলের বিয়ে হয়েছে সুদূর আমেরিকার টেক্সাস শহরে। সামাজিকভাবে কোনো বৌভাতের অনুষ্ঠান করতে পারেনি, কিন্তু তার সুপ্ত বাসনা বৌভাতের অনুষ্ঠানটিকে অন্যরকম করে পালন করার। জেনে নেব তার মুখ থেকে তার বাসনাটি কি। আমি শ্রীমতী রত্নাচার্যী ভট্টাচার্যী। আমি আমার একটাই মাত্র ছেলে। আমার যে সুপ্ত বাসনা সেটা হচ্ছে আমি অনাথ আশ্রমে 35টা বাচ্চাকে পেট ভরে তাদেরকে পাত পেরে বসিয়ে খাওয়াব। এবং আমি চাই যারা এরকম বাচ্চারা আছে, যারা যাদের বাচ্চারা আছে তাদেরকে সবাই এরকম খাওয়া। বহুজনের বহু মেয়ের বিয়ে দিয়েছেন আর ছেলের বিয়ে দিয়েছেন আপনারা, কিন্তু আপনারা কি এই জিনিসটাকে কি একবারও ভেবে দেখেছেন? এই জিনিসটা আপনারা ভাবুন যে না, আগে আমরা অনাথ বাচ্চাদেরকে খাওয়াই, তাদেরকে পেট ভরে খাওয়াই, তারপরে আমরা বড় অনুষ্ঠান করে সবাইকে খাওয়াই। তাহলে কি হবে? তাহলে একদিকে যেমন বাচ্চারা খুশিতে খেতে পারবে এবং তাদের যে আনন্দ, খুশি, পজিটিভ চিন্তা ভাবনা, তাদের খুশির ভাবনাটা, খুশিটা আপনার ছেলে, ছেলের বৌমা বা মেয়ে জামাইয়ের ওপর রিফ্লেকশন হবে। রত্না দেবীর বক্তব্য শুনে আমরা খুবই সমৃদ্ধ হলাম। আশা করি আমাদের দর্শকরাও ঠিক সেই রকমই সমৃদ্ধ হয়েছেন। এবার তার একমাত্র ছেলে অর্যকের কাছ থেকে শুনে নেব আমরা কিছু বক্তব্য। এখন আমাদের স্টুডিওতে পেয়ে গেছি প্রবাসী বাঙালি তথা গবেষক অর্যক ভট্টাচার্যকে। শুনে নেব তার বৌভাতের নিয়ে কিছু ভাবনা। নমস্কার, টাইমস 14 বাংলার তরফে সকলকে স্বাগত জানাই। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। তো আমি শুধু জাস্ট একটা দুটো কথাই বলবো, সেটা হচ্ছে যে মা তো মোটামুটি সবটাই বললেন। সুদূর আমেরিকাতে থাকার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা বিয়ের কোনো অনুষ্ঠান করতে পারিনি। সেই জন্য আমার মায়ের ইচ্ছা ছিল একটু ইউনিক কিছু করা, একটু অন্যরকম কিছু করার। এবং সেই জন্যই আমরা আগামী মঙ্গলবার দিন দুপুরবেলা এই রায়গঞ্জে একটি অনাথ আশ্রম রয়েছে, সেখানে 35টি ছোট ছোট বাচ্চা থাকে, তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছি। তো এবং এই ব্যাপারে আমার ওয়াইফেরও ভীষণ সাপোর্ট রয়েছে। তো আমরা বিয়ের পর থেকেই দুটো অনাথ আশ্রমের বাচ্চা উড়িষ্যাতে থাকে, তাদের পড়াশোনার খরচ আমরা দিয়ে এসেছি এবং ভবিষ্যতেও আমরা এটা কন্টিনিউ করব। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে একটা সচেতনতা সৃষ্টি করা সমাজের মধ্যে, যারা মানে এর পরে যাদের বিয়ে হবে সেই প্রত্যেকটা কাপলের প্রতি আমাদের অনুরোধ বা প্রার্থনা, আপনারা যাই বলুন, আপনারা নিজের বিয়ের সময় অবশ্যই আনন্দ করুন, অবশ্যই প্রচুর অর্থ খরচ করুন, সব কিছু ঠিক আছে, কিন্তু অর্থটা যেন শুধুমাত্র টাকার মাপকাঠিতে খরচ না হয়, একটা অর্থ বহ কিছু করুন, মানুষের জন্য কিছু করুন, সেটা যা কিছু হতে পারে নিজের সামর্থ্যের মধ্যে। এখানে এক টাকা খরচ করে করা হলো না 1 লক্ষ টাকা খরচ করা হলো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে ইনিশিয়েটিভটা। আর আমি এবং আমার ওয়াইফ একটা ওয়েবসাইট চালাই, wed2serve.org, আপনারা এটা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা বিয়েতে নতুন কিছু করলে আপনাদের যে গল্পটা থাকবে সেটা আমাদেরকে পাঠাবেন, আমরা আমাদের ফ্যামিলির তরফ থেকে আপনাদের একটা ভার্চুয়াল গ্রিটিংস কার্ড দেব এবং ওই ওয়েবসাইটে আপনাদের গল্পটাকে আপলোড করব। অসংখ্য ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, নমস্কার। ধন্যবাদ অর্যককে। টাইমস 14 বাংলার তরফ থেকে তাদের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ।